এই তো এটা একটু, হ্যাঁ হ্যাঁ ইউজ করে মানে চালানোর আগে যদি বালতি করে এক বালতি জল বা ধুয়ে দেবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ অর্পণ দেবনাথ এন্ড ইউ আর ওয়াচিং এডি ব্লগস। তো আজকে নিয়ে এসেছি আরেকটা ব্লগ। আজকে হবে আমার এসি সার্ভিসিং, মানে অনেকদিন ধরেই আমার এসিটা সেরকম ঠান্ডা হচ্ছে না এবং গরমটাও বেড়েছে, তো অলরেডি সার্ভিসিং করা আছে কিন্তু তাও দেখি কী সমস্যা, তাই জন্য লোক ডাকা হয়েছে, মেকানিক ডাকা হয়েছে, দেখুক কী সমস্যা, তো দেখি কী হয়। চলো ব্লগ শুরু করা যাক, লেটস গো। তো তোমার নাম কি? আর তোমার? আবির। আচ্ছা, তো কিরম ঠান্ডা হচ্ছে এসিটা, তোমার কি মনে হচ্ছে, মানে ঠিকঠাক নাকি না? কুড়িতে চলছে কিন্তু, কুড়ির মতন না ব্যাপারটা। এই জালগুলোকে অনেকটা ব্লকেজ হয়ে গেছে নাকি? হ্যাঁ, সোজা সোজা প্যানাসোনিক এর এগুলো হয় কি, দাঁতগুলো সোজা সোজা নেই? হ্যাঁ, দাঁতগুলো ওগুলো নেই ভাই। অ্যাকচুয়ালি এগুলো কি হয়, প্যানাসোনিক এর ম্যাক্সিমাম ডবল কোয়েল হয় তো, হ্যাঁ, ওর ব্যাক কোয়েলটাই বেশি চোখ পড়ে। আচ্ছা আচ্ছা, একবার হচ্ছে মানেগঞ্জন, হ্যাঁ, আর একটা হচ্ছে গিয়ে কালপুকুরি। আচ্ছা, ট্রেকিং ট্রেকিং কতদিনে? ওটা ছিল হচ্ছে গিয়ে আমাদের 4 দিন। ভেতর দিয়ে আসে নাকি ঘুরে ঘুরে? কিছুক্ষণ অফ হয়েছে, দেখো কেমন গরম লাগছে, হট প্রচুর গরম হয় আমার, ডাইরেক্ট ছাদ। তো এটা কি পুরো ঢেকে দেবে নাকি? আচ্ছা, দেয়ালে ছিটবে না তো? এটা কি ডিপ ক্লিনিং এর মোটর? হ্যাঁ, জেট পাম্প। জেট পাম্প, এটা কোনো সলিউশন মেশাবে না? শুধু জল দিয়ে ধোয়া? নোংরা জলটা পুরো এই পাইপ দিয়ে এখানে? হ্যাঁ। আচ্ছা, এটা ভেতরে ময়লা? হ্যাঁ। এই জল শেষ হয়ে গেলে আর ভরে দেবে নাকি? আচ্ছা, এই তো এটা, একটু আর একটু ডিস্টার্ব, আর একটু স্টেপ উঠে যাও, দেখো। হ্যাঁ, একটা স্টেপ। হ্যাঁ হ্যাঁ, বাবা ভালো প্রেশার আছে? না 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 না, ভালো প্রেশার আছে। এই জলের প্রেশারটা একবার কিরম দেখা, এদিকে মেরে হ্যাঁ
ভালো প্রেসার আছে নোংরা কিছু বেরোচ্ছে এটাকে অ্যাকচুয়ালি ঠান্ডা রাখতে পারলে হ্যাঁ মানে এইটা মেশিনটা সেটে রাখতে হবে হ্যাঁ মেশিনটা সেটে রাখতে হবে সেট যদি করে দেওয়া ভালো হয় সেট মানে কিছুই না জাস্ট ডাইরেক্ট রোদের হিটটা যাতে না আসে আচ্ছা আচ্ছা তাহলে কি হয় ইয়ে একটা অ্যাকচুয়ালি হিট রিলিজ করে তো হ্যাঁ এবার যদি ও যে এইগুলো তো খুব হিট হয় গরম গ্যাসটা যখন আসে প্রচুর গরম হয় এর জন্য কি এটা ছাওনা ছাওয়া থাকলে কি বাইরের যে টেম্পারেচারটা সেই টেম্পারেচার হয়তো হবে কিন্তু অতটা এফেক্টেড হবে না বুঝতে পেরেছি এবার স্নান করা মানে যখন গরুগুলো ইউজ করে মানে চালানোর আগে যদি বালতি করে এক বালতি জল বা ধুয়ে দেবো ভেতর দিয়ে এই পিছন দিক দিয়ে কয়েলের গায়ে শুধু ঢেলে দিয়ে চালানো যায় না হ্যাঁ তাহলে ভালো করবো করবো এটা ভালো বলেছো অনেকের বাড়িতে সেটে থাকে কত থাকা দরকার গ্যাস মোটামুটি 60 থেকে 65 কি মানে আমি ইয়ে ইউনিট মানে পিএসআই এটা কত থাকে এটা হ্যাঁ হালকা আছে গ্যাস তো কবার ফুল চার্জ হয় এটা দিয়ে এখানে দেখাচ্ছে হলো 80 কত থেকে কত থাকা দরকার ঠিক আছে তাহলে যেরকম ঠান্ডা আছে ঠিকই আছে ঠান্ডা কিন্তু এখন ওই হাওয়াটা বেড়েছে একটু থ্রাস্টটা একটু টপ আপ করে দাও নাকি কেন অনেক অনেক ঠিকই আছে বলছো গ্যাস তো আমি যদি ওই আর কি আমার খাওয়া আমার যতটা পরিমাণ খাওয়ার তার থেকে বেশি দিলে আমি ধরে খেতে পারবো এটা প্রেশার প্রেশার হচ্ছে গিয়ে একটু বেশি আছে যেহেতু বড় ইউনিট তো 80 আছে মানে আমার যদি কাটা আপ আছে ওই 70-75 মতন আছে আচ্ছা আচ্ছা মানে গ্যাস অনেকদিন থাকে গ্যাস এই গ্যাস অ্যাবজর্ব হয় না অ্যাকচুয়ালি লিক ছাড়া কোনোদিনও গ্যাস বের হবে আচ্ছা আচ্ছা ওটাই ঘুরতে থাকে নাকি ওটাই রোটেশন আচ্ছা এই ডিপ ক্লিনিং তোমাদের কিরকম চার্জ 700 আর কোম্পানি কোম্পানি এসবি অ্যাপ্লায়েন্সেস হ্যাঁ এসবি অ্যাপ্লায়েন্সেস 700 চার্জ তো হোক ঠান্ডা আগের থেকে ঠান্ডাটা বেড়েছে বলবো না ঠান্ডা না আগে যেরকম এই অবধি হাওয়া আসতো না মানে ওখান থেকে এখন হাওয়া আসছে ঠিক আছে তো ব্লগ আমি এখানেই এন্ড করবো থ্যাংক ইউ ফর মেকিং মি পার্ট অফ ইউর ডে সি ইউ সুন অন দ্য নেক্সট ব্লগ ডেলি ব্লগ দেখুন আমার ডেলি ব্লগ আসছে রোজ দিন দেখা চাই সো থ্যাংক ইউ অ্যান্ড ডু লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এডি ব্লগস টাটা